এরকম বাইকের যদি ট্যাপের জাম হয়ে যায় অর্থাৎ ট্যাপের ক্লিয়ারেন্স না থাকে তাহলে কিন্তু বাইক স্টার্টিং প্রবলেম এবং কম্প্রেসার কমে যায়। তো আমরা অ্যাকুরেট ভাবে এটার অ্যাডজাস্ট করে দেব। তো বাইক চলতে চলতে এরকম ভালভ টাইট হয়ে গেলে কিভাবে বুঝবেন? অনেক সময় দেখবেন কিক দিলে কিক একদম ফ্রির মতো হয়, মানে কম্প্রেসার নেই। এরকম হলে বুঝতে হবে যে হয় রিং পিস্টন দুর্বল হয়ে গেছে অথবা ভালভ লিক করছে, ভালভ টাইট হয়ে গেছে। তো এই বাইকটি চলেছে 25,000 কিলো, তো আমরা এর জন্য কিন্তু ভালভ অ্যাডজাস্ট করে দিচ্ছি। যেহেতু বাইক সার্ভিসিং করছি তো ভালভ অ্যাডজাস্ট করতে গিয়ে দেখছি যে একদম টাইট হয়ে গেছে, যার জন্য কম্প্রেসার নেই, বারবার বাইক বন্ধ হয়ে যাচ্ছিল। তো এরকম প্রবলেম হলে আমরা ভালভটাকে অ্যাডজাস্ট করে দেব। যদি আমাদের কাছে ফিলার গেজ না থাকে তাহলে আমরা শেভিং ব্লেডের এক ব্লেড ভালভ ছেড়ে দেব, যাতে সাউন্ডটা ভালো থাকে। এছাড়া সার্ভিসিংয়ের যাবতীয় কাজ আমরা করে দেব। তো ভালভ ধীরে ধীরে টাইট হয়ে যাওয়ার কারণ হয়ে থাকে যদি পেট্রোলে অতিরিক্ত পরিমাণের কেরোসিন থাকে বা ধুলো ময়লা এয়ার ফিল্টার দিয়ে যায়, তাতে কিন্তু ভালভ বেশি ক্ষয় হয়ে একসময় ভালভ টাইট হয়ে যায়। এতে করে কম্প্রেসার চেম্বার কমে যায় ভালভ লিক করলে। তো আমরা এইগুলো খেয়াল করব যখন আমরা স্টার্ট দিতে গিয়ে কম্প্রেসার কমে যাওয়া বা রেসে না থাকা, তখন কিন্তু আমরা এভাবে ভালভ অ্যাডজাস্ট করে দিলেই হবে। এছাড়া আমরা যখন ইঞ্জিন অয়েল দেব তখন যেন ইঞ্জিন অয়েলের মানটা ভালো থাকে, ভালো মানের ইঞ্জিন অয়েল দেব, তাহলেই কিন্তু বাইক ভালো চলবে এবং স্মুথ সাউন্ড হবে, দীর্ঘদিন বাইকটি ভালো চলবে। তো এই বাইকগুলো কিন্তু দীর্ঘদিন ভালো চলে এবং দেখা যায় যে 1,00,000 কিলো পর্যন্তও কিন্তু আমার কাছে অনেক বাইক চলেছে ইঞ্জিন অয়েল, ভালো ইঞ্জিন অয়েল দেওয়ার কারণে। তো ঠিক এভাবে কাজ করলেই হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।